ঠিক আল্লাহর রাসূলের উত্তর শুনে পীর সাহেব চরম নাই, আল্লাহর ফজরে কোন লোভে পড়ে নাই, কোন লোভ লালসা তাকে গ্রাস করতে পারে না, কথা ঠিক কেমন জোরে কর। এই দেশে বাতিলের মোকাবেলা করেছেন, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, বাতিলের সাথে আপোষ করে নাই, কথা ঠিক কেমন জোরে বলে। পীর সাহেব চরম নাই, যদি আপোষ করত এতদিনে তিনি মন্ত্রী এমপি হওয়ার কোন ব্যাপার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আল্লাহ পাক এই মাহফিল শুরু হয়েছে, শেষ পর্যন্ত চলতেছে দুই দিন ব্যাপী। আপনারা খুশি না বাজার? খুশি হইলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভাবে বোঝা গেল কিছু লোকে শুকরিয়া আদায় করছে, কেউ করে নাই, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত বেশি করা যাবে না, সময় খুব কম, হযরত পেশাবুর অপেক্ষা করতেছেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর হুজুর স্টেজে আসার আগে আপনারা জানেন নাম ঘোষণা হবে না, জিকির হবে, আল্লাহ আল্লাহ জিকির মধ্যে চলে আসবেন। অতএব আমরা জায়গা কারো সামনে খালি রাখব না, জায়গা খুবই সংকীর্ণ, আমরা সবাই বসে যাই, যে যেখানে পারি বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন। দীর্ঘ আলোচনা নয়, পীর সাহেব চরম নাই, আমাদের জিহাদি সাহেব বলে গেছে গতানুগতিক পীর না, কথা ঠিক কিনা? এ আবাকাবাও নাই, বেশভূষাও নাই, তেমন দেখতেও নাই, কথা ঠিক না বেঠি? মুরিদের মধ্যে চললে কে মুরিদ আর কে পীর সিনা যায় না। তবে পীর সাহেব চরম নাই, মৌলিক চারটি কাজ কয়টা খুব ভালো করে মুখস্থ করতে হবে, মৌলিক কয়টা কাজ? এক নম্বরে দাওয়াত, বলেন কি? এক নম্বরে কি? তালিম, তাজকিয়া নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ। আর একটু জোরে কর না, এই কথাটা কইলে একটু আস্তে, একবারে আস্তে স্লো হয়ে যায় আওয়াজটা, কি ঘটনাটা কি কর না? চতুর্থ নাম্বারে কি? এই তোমাকে জ্বালায় আওয়াজ করা যাবে না নাকি? এই সামনে দিয়ে গুলো উঠিয়ে দেন, এই বাচ্চারা ওঠো, এই ছেলেগুলো উঠে দেন। একটা কথা, এখানে যারা সামনে বসে আছেন এইদিকে সেদিকে তাকাবেন না, একবারে এদিকে তাকাই দেখতে হবে। স্বেচ্ছাসেবক এখানে যারা আছে তোমরা শুধু দাঁড়ায় থাকবা, কোনো কথা বলবা না, মানুষ আসবে হাত দিয়ে শুধু সামনের দিকে আগাই দেবা। স্টেজটা হয়েছে উল্টা, ওই দিকে স্টেজ করা উচিত ছিল, এখন তো মানুষ কেমনে দিকে করবে, যা করবে কি, যাওয়া সম্ভব, রাস্তা তার নিবুলক হয়ে গেছে। পীর সাহেব চরমনের মৌলিক চারটে কাজ, এর মধ্যে এক নম্বরে কি কাজ? এই দাওয়াতের কাজ। পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে ডাকছেন, কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন। দুই নম্বরে তালিম, যে সমস্ত মানুষগুলো চরমনার তরিকায় আসে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য তালিম ও হালকায় জিকিরের ব্যবস্থা করেছে, ঠিক কিনা? সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে, সেখানে সুরা মস্ক করানো হয়, মাসালা পড়ানো হয়, নামাজের দোয়া কালাম পড়ানো হয়, কথা ঠিক কিনা? এরপরে তাজকিয়া নফস, আত্মা শুদ্ধি করা, যে অন্তরের মধ্যে তাকাব্বুরি, হিংসা, হাসাদ, রিয়া, কিনা, বোগস, দুনিয়ার মহব্বত, টাকা পয়সার মহব্বত, ক্ষমতার মহব্বত ছিল, সে অন্তর থেকে সব দূর করে আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করে দাও। আর এটা তৈয়ার হয় জিকির আজকারের মাধ্যমে, ঠিক কিনা? চরমনের তরিকার জিকির আজকার আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে জিকির আজকারের মাধ্যমে তাজকিয়া নফসের কাজ করা হয়। চতুর্থ নাম্বার হচ্ছে বাতিলের মোকাবেলা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিলের মোকাবেলা করছে না করে নাই? না, বাতিলের সাথে আপোষ করছে, আবু জাহেলের সাথে আপোষ করছে না, লড়াই করেছে, কাফের মুশরিকদের সাথে আপোষ করেছে না, জিহাদ করেছে। আল্লাহ রাসূলকে কত ক্ষমতার লোক দেখানো হয়েছিল, আল্লাহ রাসূলকে সর্বোত্তম নারীর লোক দেখানো হয়েছিল, আল্লাহ রাসূলকে টাকা পয়সার লোক দেখানো হয়েছিল, কোন লোভে আল্লাহর রাসূল করে নাই, কথা ঠিক কেমন জোরে বলেন? ঠিক আল্লাহর রাসূলের উত্তর শুনে পীর সাহেব চরম নাই, আল্লাহর ফজরে কোন লোভে পড়ে নাই, কোন লোভ লালসা তাকে গ্রাস করতে পারে না।
দেশের বাতিলের মোকাবেলা করেছেন, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, বাতিলের সাথে আপোষ করে নাই, তারা ঠিক না ভাই? যারা বলে পীর সাহেব চরমোনাই যদি আপোষ করত এতদিনে তিনি মন্ত্রী এমপি হওয়ার কোনো ব্যাপার ছিল না, কিন্তু বাতিলের সাথে আপোষ করতে জানে না পীর সাহেব চরমোনাই, ঠিক না ভাই? যেরকম আমার ভাইয়েরা পীর সাহেব চরমোনাইয়ের এই মৌলিক চারটি কাজ আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে যেখানে অন্যায় সেখানেই পীর সাহেব চরমোনাই প্রতিরোধ গড়ে তোলেন, তারা দেখতে পারছে দেখুন। সরকার নয় আন্তর্জাতিক ভাবেও যদি এই দেশ রক্ষার জন্য পীর সাহেব চরমোনাই রাজপথে আছেন না নাই জোরে বলে, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে কেন আজকে দেখেন আমাদের সমাজে কলেজ ইউনিভার্সিটির অধিকাংশ ছেলেরা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, যারা সরাসরি নাস্তিক হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের দালালি করে, কথা ঠিক না জেনে বলেন? ৩.৫ বছর বয়সে কিন্ডারগার্টেন কেজি স্কুলে ভর্তি হয়ে যায়, ৫ বছর বয়সে প্রাইমারি স্কুলে চলে যায়, আজকে প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, কিন্ডারগার্টেন কেজি স্কুলে আছে? আরে কোরআন শিক্ষা তো দূরের কথা, মুসলমানের ছেলেদেরকে ওযু শিক্ষার ব্যবস্থা আছে, নামাজ শিক্ষা, কিন্তু মুসলমানের ছেলেদেরকে যেই প্রাইমারি স্কুল সরকারের টাকায় চলে না, মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের টাকায় চলে, ঠিক না বলি যারা বলেন? সেখানে মুসলমানের সন্তানগুলোকে হারমোনিয়াম, তবলা, ঢোল বাজানো শিক্ষা দেওয়া হয়, গান বাজনা, নাচ শিক্ষা দেওয়া হয়, মেয়েদের ফুটবল খেলা শিক্ষা দেওয়া হয়, অথচ মুসলমানের সন্তানগুলোকে নামাজ শিক্ষার ব্যবস্থা নাই, কথা ঠিক কেনা জোরে বলে? পীর সাহেব চরমোনাই বিকল্প একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, তিনি প্রাইমারি লেভেল কেরাতুল কোরআন মাদ্রাসায় একটা ছেলে ৫ বছর লেখাপড়া করলে ওই ছেলেটা ৫ পাস করবে, একেবারে বাংলা, অঙ্ক, ইংরেজি কিন্ডারগার্টেন স্কুলের মানে, সাথে সাথে এই ছেলেটা একজন কারি সাহেব হয়ে যাবে, এই ছেলে একজন ইমাম সাহেব হয়ে যাবে। এই যে ছেলেটা দেখেন, ওই বাচ্চা ছেলে কোরআন শরীফ সুরা ইয়াসিন পড়ছে, এই ছেলেটা দাঁড়ায় ওর একটু দাঁড় করা, এই ছেলেটা ও যে সুরা ইয়াসিনের প্রথম কয়টি আয়াত করেছে কয়জনে পাবে লেখা বলেন? ওকে বললে জানাজার নামাজে দোয়া পড়তে পারবে, আপনারা কয়জনে পারবেন? এ মুসলমান লজ্জা লাগা উচিত, বসো বাবা বসো, মুসলমান লজ্জা লাগা উচিত, তোমার ছেলে আজ ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ, ইংলিশে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সব বলতে পারে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে কেরাতুল কোরআন মাদ্রাসার অবদান, হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছেলেরা আলহামদুলিল্লাহ এই ক্লাস ৫ পাস করে একেবারে একজন ইমাম সাহেবের যোগ্যতা নিয়ে বের হয়ে যাচ্ছে, এরপরে ও হাই স্কুল পড়বে, কলেজ ইউনিভার্সিটি পড়বে, ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডিসিএসপি হবে, ওর সিনার মধ্যে ছোটবেলায় কোরআন ঢুকছে, জীবনে কোরআন বিরোধী হবে না, নাস্তিক হবে না, অফিসের মধ্যে ইমামতি করে নামাজ পড়াতে পারবে, ঠিক না ভাই? ঠিক আমার ভাইয়ারা, আজকে এমন যদি হতো আমাদের ছেলেরা যারা আজকে ডিসি হয়েও ইমামতি করতে পারতো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, বড় অফিসার হয়ে যদি কোরআন তেলাওয়াত করতো, কোনোদিন ঘুষ করবো না, দুর্নীতিবাজ হতো না। আজকে আমাদের করিডর টুকরা ইশা ছাত্র আন্দোলনের ছেলেদেরকে আপনি দেখেছেন, ওরা এই যে ইংলিশ মিডিয়ামে ওরা ইংলিশ অনার্স করছে, বিভিন্ন অর্থনীতিতে অনার্স করছে, অ্যাকাউন্টিং অনার্স করছে, মাস্টার্স করবে, বিসিএস কাডার হয়ে ওরা যদি অফিসার হয়, ওরা কি ঘুষখোর হবে? ওদের লেবাসে কি বলে, ওরা ঘুষখোর হবে, দুর্নীতিবাজ হবে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে? তাহলে এরকম যদি অফিসার তৈয়ার হয়ে যায়, এই বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, ঠিক না ভাই? যারা বলেন দোয়া করবেন পীর সাহেব চরমোনাই সব সেক্টরে কাজ শুরু করেছে আল্লাহর ফজরে, এই ছেলেরা আগামী দিনের ভবিষ্যৎ, ওরাই দেশের কর্ণধার, ওরাই দেশ গড়বে, সোনার দেশ ওরাই গড়বে, কথা ঠিক না ভাই?
সোনার দেশ আপনারা করতে চান, ঈশা ছাত্র আন্দোলনের হাতে ছেড়ে দেন, ক্ষমতায় বসিয়ে দেন, ঈশা ছাত্র আন্দোলন সোনার দেশ গড়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আপনারা যাদের দ্বারা সোনার দেশ করতে চান, ওরা দেশকে দুর্নীতিতে একেবারে অথই সাগরে ডুবায় দেবে দেশ কথা, ঠিক তবে নিজেরা বলেন। যাই হোক আমার ভাইয়েরা, পীর সাহেব চরমোনাই এই 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম করার কর্মসূচি নিয়েছেন, আপনারা কি খুশি না গজব? জোরে কোন? আচ্ছা আমার আলোচনা, আপনারা আলোচনার চাইতে কি এই লাইটটা ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ, ফ্যান লাগাইতেছে অনেকে, চাইছে ফ্যান কেমনে লাগায়? আল্লাহর বান্দারা আসলে মানুষ, হ্যাঁ দেখছেন অবস্থাটা, এত সুন্দর আলোচনা করতেছে, আলোচনার দিকে নজর নেই, কে কতটুকু কোরআনকে ভালোবাসেন বোঝা যাচ্ছে। আমার ভাইয়েরা, আজকে এই কোরআন বাংলার জমিনে থাকবে কি থাকবে না? কোরআনের শিক্ষা থাকবে কি থাকবে না? ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে বাংলার জমিন থেকে কোরআনকে মিটাই দিতে, আপনারা কি কোরআন রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিবেন? যদি জীবন দিতে প্রয়োজন হয়, যদি সাহাবায়ে কেরামদের মতো শাহাদা পালন করতে হয়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের জান মাল দিতে হবে, সাহাবায়ে কেরামও জান মাল দিয়েছে, ঠিক না বেঠি? পীর সাহেব চরমোনাই আমাদেরকে বলেছেন এই কোরআন শিক্ষা পড় চলতে অর্থের প্রয়োজন আছে না নাই? এই অর্থ দেবে আমেরিকা, দাদারা তো কারা দিবে? মুসলমানরা দিবে, কিন্তু দেখেন নামদারি মুনাফেক মুসলমান আজকে 20 টাকার মালিক, ওরা কিন্তু কোরআনকে ভালোবাসে না, আরো বলে এত মাদ্রাসা লাগে নাকি, কথা ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমার বিশ্বাস আজকে এখানে যারা আসছেন অবশ্যই কোরআনকে ভালোবাসে, ঠিক না বলি জোরে কোন?